দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজের 11টি ট্রাক আসার পর ফের বন্ধ হয়ে গেছে। এখনও সীমান্তের ওপারে আটকে আছে 150 পেঁয়াজের ট্রাক। তবে 10 দিনের বেশি ট্রাকে পেঁয়াজ থাকায় গরম ও বৃষ্টির কারণে পচে গেছে বেশিরভাগ পেঁয়াজ। এতে বিপাকে পড়েছেন আমদানিকারকরা। তবে বিলম্ব রপ্তানি আদেশ না থাকায় বেনাপোল স্থলবন্দর দিয়ে এখনও আসেনি কোনো পেঁয়াজের ট্রাক। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। গেল 14 সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করার ঘোষণা দিলে সীমান্তে বাংলাদেশ অভিমুখী পেঁয়াজের ট্রাক আটকে দেন ভারতীয় ব্যবসায়ীরা। পরে আবার ভারত সরকার আগে খোলা এলসিতে রপ্তানির অনুমতি দেয়। শনিবার সোনা মসজিদ, ভোমরা ও হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজের ট্রাক এসেছে। শনিবার বিকেলে দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে 11টি ট্রাকে মোট 246 মেট্রিক টন পেঁয়াজ আসার পরই আবারও বন্ধ হয়ে গেছে। ওপার সীমান্তে এখনো 150 ট্রাক আটকে পড়ে আছে বলে জানিয়েছেন আমদানিকারকরা। 246 মেট্রিক টন গত 13 তারিখে যে সমস্ত টেন্ডার হয়েছিল সেই সমস্ত টেন্ডারের মালগুলো প্রবেশ করছে। তবে 10 দিনের বেশি ট্রাকে পেঁয়াজ লোড হয়ে থাকায় গরম ও বৃষ্টির কারণে পচে গেছে বেশিরভাগ পেঁয়াজ। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। পচা পেঁয়াজ মানে 4 ভাগে 3 ভাগ অলরেডি পচে গেছে, তাই মালটা খরিদ করবে কিভাবে? তবে ভারতীয় ট্রাকগুলো বন্দরে প্রবেশ করার সাথে সাথে দ্রুত আনলোড ও ডেলিভারির ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন বন্দর কর্মকর্তা। সরকারি নির্দেশনা মোতাবেক কাঁচামাল যত তাড়াতাড়ি সম্ভব আমরা দ্রুততার সহিত সেটা খালাস করে দেশের বিভিন্ন স্থানে পাঠানোর জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এদিকে বিলম্ব রপ্তানি আদেশ না থাকায় বেনাপোলে স্থলবন্দর দিয়ে এখনো আসেনি কোনো পেঁয়াজের ট্রাক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।